Hello friends, welcome back to my channel. আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগার পিঙ্কি। আর হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুর্গাপূজার শপিং। আজকে হচ্ছে আপনার 25 সেপ্টেম্বর 2019, আর আজকে আমার মোটামুটি পুজো শপিং কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি টুকিটাকি জিনিস কিছু বাকি আছে, তা বাদে আমার মোটামুটি পূজা শপিং কমপ্লিট। তো সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার যেগুলো পূজা শপিং যেগুলো শুধু আমার জন্য কিনেছি, আমি শুধু সেইটাই দেখাবো। আমার হাজব্যান্ডেরটা আমি দেখাচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড বলেছে পুজোয় যখন নতুন নতুন পরবো তখন সবাই আমাকে দেখবে। আর আমার রিলেটিভ যাদের যেটা আমার দেওয়ার, আমি কাউকে মানে টাকা দিয়ে দিয়েছি, কাউকে আমি জিনিস কিনে দিয়েছি, সেগুলো আমি তাদেরকে দিয়ে চলে এসেছি আর কি। তো সেটা আমি ওই জন্য দেখাচ্ছি না। তো আর আমি জাস্ট আজকে আমার শপিংটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আসুন দেখি। তাহলে অ্যাকচুয়ালি শপিংটা আমি দেখাবো, যেটা প্রথমে সেটা দিয়ে আমি যদি না শুরু করি তাহলে আমার এই জিনিসটা হবেই না, শপিংটা শুরুই হবে না। সেটা হচ্ছে মা দুর্গার সাজন্য আমি একটা শাড়ি কিনেছি, সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো। এই শাড়িটা আমি কিনেছি যিনি আসছেন যার জন্য সব কিছু, যাকে কিনেই সব। যখন পুষ্পাঞ্জলি দিতে যাই তখন আমি ঠাকুরকে দিয়ে থাকি, প্রত্যেক বছরেই আমি এটা করি। কোনো কোনো বছর যেরকম আগের বছরে হয়নি, মানে আগের বছরে আমার শাশুড়ি মারা গেছিলেন, আমাদের কাল অসুখ ছিল, তো সেজন্য হয়নি। তারপরে দেখাচ্ছি আমার শাড়ি। এইবারে আমার যে শাড়িটা সব থেকে ফেভারিট সেই শাড়িটা দিয়ে আমি আগে শুরু করছি, কারণ যে শাড়িটা আমাকে দিয়েছে সে আমার খুব ফেভারিট, আর সে আমাকে এই শাড়িটা খুব ভালোবেসে দিয়েছে, আর এই শাড়িটা আমারও সব থেকে বেশি পছন্দ। ওই জন্য প্রথমে আমি সেই শাড়িটার সাথে শেয়ার করি। এই দেখুন, এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা হচ্ছে ইয়েলো কালার, তার মধ্যে নেভি ব্লু, রানি কালার, মারুন আর স্কাই ব্লু। এই শাড়িটা আমাকে দিয়েছে কে জানেন তো, এই শাড়িটা তার সাথে একটা ব্লাউজ পিসও দিয়েছে, এই শাড়িটা দিয়েছে আমার বোন আমাকে, এই শাড়িটা দিয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, এই হ্যান্ডলুমের শাড়িটা, আর এই কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের, ভীষণ ফেভারিট। মানে যে কোনো কালারের ব্লাউজের সাথে কন্ট্রাস্ট করে পরা যায়, যেরকম ইচ্ছে সাজা যায় এই শাড়িটার সাথে। তারপরে আর একটা শাড়িও আমাকে দিয়েছে আমার বোন, সেটা এই শাড়ি, এটাও আমাকে আমার বোনের দেওয়া শাড়ি। তারপরে দেখা যাচ্ছি আর একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা আমি গিফট পেয়েছি। আমার রিলেটিভসটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে সবাই টাকা দিয়ে দিয়েছে, তো আমি কিছু শাড়ি নিয়েছি, কিছু আমার এমনি জিনিসপত্র নিয়েছি, তো এইভাবে করেছি আর কি। এই শাড়িটা আর একটা কিনেছি আমি হ্যান্ডলুম শাড়ি, আর এটা হচ্ছে
ব্লাউজ পিস। এইটা আমার আর একটা হ্যান্ডলুমের শাড়ি, এইটা রানী আর অরেঞ্জের কন্ট্রাস্টে। কন্ট্রাস্টটা এখন খুব ফ্যাশনে, মানে অ্যাকচুয়ালি এটা অনেকে অনেকদিন আগেই ফ্যাশনে মানে এসে গেছে, রানী আর অ্যাকচুয়ালি এসছে এই রানী আর অরেঞ্জের এই কন্ট্রাস্টটা মানে ফ্যাশনে এসছে কবে থেকে জানেন তো? একবার একটু রানী মুখার্জির একটা মুভি হয়েছিল না সাতিয়া বলে, তো ইনফ্যাক্ট সেই মুভিটার পর থেকেই রানী কালার আর অরেঞ্জের কন্ট্রাস্টটা খুব ফ্যাশনে মানে এসে গেছে আর কি। কিন্তু হ্যান্ডলুম শাড়ির ওপর এই কন্ট্রাস্টটা এখন খুব চলছে, এটা আমার বেশ ভালো, মানে বেশ ভালো কোয়ালিটির হ্যান্ডলুম একটা নিয়েছি। পম পম দেওয়া নিচটা নাচটা ব্লাউজ পিস আছে, এটা আমার খুব বেশ পছন্দের শাড়ি। এবার আমি দেখাচ্ছি আমার আর একটা খুব পছন্দের শাড়ি, যেটা এই বছর আমার বর আমাকে দিয়েছে। অষ্টমীতে পরার শাড়ি ওপারা, এটা এক্সক্লুসিভ শাড়ি, এটা মানে অনেক ওপারার মধ্যেই আমি, সরি বন্ধুরা আমি সবকটা শাড়ির দাম আপনাদের সাথে মানে বলতে পারছি না, কারণ ইনফ্যাক্ট আমার মানে সবকটা শাড়ির দাম এখন আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট আপনারা যদি কেউ জানতে চান আমি কোথা থেকে শাড়ি কিনেছি, আমি কিছু শাড়ি কিনেছি আমাদের আমার বোন যেখানে থাকে শ্রীগুরু বস্ত্রালয় থেকে, ওদের কালেকশনটা ভীষণ ভালো, আর কিছু শাড়ি কিনেছি আমি গড়িয়াহাট থেকে, কিছু কিনেছি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। আর আপনারা যদি পার্টিকুলারলি কোনো শাড়ির দাম জানতে চান আপনারা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি দামটা আপনাদেরকে বলে দেব। এটা হচ্ছে ওপারা, মানে কালার কন্ট্রাস্টটা খুব আনকমন, এটা কিন্তু নেভি ব্লু, এটা কিন্তু মানে মিড নাইট ব্লু না, দিস ইজ নেভি ব্লু। এটা আমার একটা খুব মানে ফেভারিট শাড়ি হয়েছে আর কি, খুব পছন্দ করে শাড়িটা আমি কিনেছি, খুব পছন্দ করে শাড়িটা কিনেছি আমি। এবার আমি দেখাচ্ছি আমার আর একটা শাড়ি, এই শাড়িটা হচ্ছে আপনার টিস্যুর ওপরে জারদোসি কুন্দন এর কাজ করা, দেখাচ্ছি আমার সালোয়ারের কালেকশন। এই সালোয়ারটা আমার হাজবেন্ড দিয়েছে আমাকে, এইটা পুরো সেট আর কি, এটা হচ্ছে এর
নিচের সালোয়ারটা, এটা হচ্ছে কনট্রাস্টেড দুপাট্টাটা, এটা কিন্তু মানে লং হাইটের গাউন স্টাইলে, খুব লং হাইটের গাউন স্টাইলে দেখাচ্ছে। আর একটা কিনেছি সিটি স্টাইল থেকে, মানে ভালো কোয়ালিটির কিনেছি আর কি। আপনাদের কারো যদি দাম গুলো জানতে ইচ্ছা হয় কমেন্ট বক্সে করবেন, আমি একটু বলে দেবো আর কি কোনটা কি প্রাইস। এটা খুব সুন্দর, এর সাথে একটা প্লাজো আছে, প্লাজোটা আলাদা করে নিয়েছি, প্লাজোটা আলাদা করে নিয়েছি আর কি। আচ্ছা, আমি মোটামুটি সালোয়ারে মানে আমি জাস্ট যা পুজোর জন্য কিনেছি সেটাই দেখাচ্ছি। আর একটা লেগিংস নিয়েছি, এই কালারের লেগিংস নিয়েছি, আর একটা গোল্ডেন কালারের লেগিংস নিয়েছি। এটা খুব দরকার হয়, মানে অনেক সালোয়ারের সঙ্গে এটা আপনি পরতে পারবেন, এই সরি অনেক কামিজের সাথে এটা আপনি পরতে পারবেন। মোটামুটি আমার জাস্ট পুজোর জন্য যেটুকানি কিনেছি এই সালোয়ার আর এই শাড়ি পুজোর জন্য কেনা আমার। আর আগে যেগুলো নতুন আছে বা কিছু সেগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ ওগুলো আমার আগেই কেনা বা আমি আগে গিফট পেয়েছি। এক্সক্লুসিভলি পুজোর যেহেতু আমার পুজোটাই আমি তাকে দেখাচ্ছি। এবার আমি কিছু দেখুন, আমার এখনও প্রচুর ব্লাউজ পিস সালোয়ার পিস রাখা আছে, সেগুলো আমার করতে দেওয়া হয়নি, কিছু পেটি কোর্স তো ম্যাচিং কিনেছি, আর কিনে এই ব্লাউজগুলো বানিয়েছি, দেখুন একটু ডিজাইনার ব্লাউজ বানিয়েছি। এটা মানে পার্টিকুলারলি কোনো শাড়ির সাথে না, এগুলো আমি শাড়ির পিসের সাথে কম্বিনেশন করে করে ডিজাইনার টাইপের করে বানিয়েছি। ডিজাইন পেছনটা এরকম, এই বাধাটা না মানে সামনের থেকে যাবে, মানে ফ্রন্টের থেকে এসে এরকম হবে আর কি, অন্য টাইপের হচ্ছে। কাজ করি তো পরে আমি সব দেখাবো আপনাদেরকে। সবই আমি বানিয়েছি, মানে কন্ট্রাস্ট করে করে ডিজাইন দিয়ে দিয়ে করেছি আর কি। আর বিন্দি তো অনেক আছে, বাট তবুও মানে এক্সক্লুসিভলি ওই অরেঞ্জ আর ওই রানি কন্ট্রাস্টের শাড়িটার জন্য এইরকম একটু বিন্দিটা কিনেছি, একটু একটু মানে গ্লসি ফিনিশের, মানে এটা দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন বিন্দিটা একটু গ্লসি ফিনিশের, এটা করেছি। আর কিনেছি হচ্ছে ও আর একটা শাড়ি আমি গিফটে পেয়েছি, আমি সেটা দেখাতে ভুলে গেছি আপনাদের, গিফটে পাওয়া শাড়ি আমার। আর একটা শাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদিও এটা পুজো পারপাসে নয় বাট আমি এটা নতুন রেখে দিয়েছি, এটা একটা খুব দামি এক্সক্লুসিভ শাড়ি। এটা অ্যাকচুয়ালি আমার নতুন, এখনও ভাঙা হয়নি, বাট আমি বলেই দিচ্ছি এটা পুজোর জন্য না, বাট এতে এটা মানে আমার ইমোশন জড়িয়ে আছে যখন দেখাচ্ছি। এইটা হচ্ছে আপনার কাতান বালুচরি, এটা পাটলি পাল্লু, ঠিক আছে, কাতান বালুচরি, এটা মানে একদম পিওর, মানে এটা ভেতরটা এটা এরকম পুরো মানে কাজটা না মানে এত এক্সক্লুসিভ, মানে এটা পাটলি পাল্লুতে একদম ঘন কাজ,
আর বডিটা এইরকম আপনার, আর এটা হচ্ছে আঁচ না, মানে এরকম ঘন কাজেরই আর কি শাড়িটা। এই শাড়িটা আমি দেখালাম কেন, এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল আর কি, মানে মানে পরতে আর কি, মানে এ করেছিল আর কি আমার জন্য কেনা এই শাড়িটা। আমার ইনফ্যাক্ট এই শাড়িটা কিনেছিলাম হচ্ছে বেনারস থেকে, তো মা রেখে দিয়েছিল আর কি শাড়িটা। তো মা এখন নেই, মা চলে গেছেন, আমার বিয়ের 2 মাস হতে না হতেই মা মারা গেছেন। তো যাকে তো এবার আমি দেখাচ্ছি আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটা সেদিন একটা লেদার, পিওর লেদারের একটা ব্যাগ কিনেছি, কারণ আমার ড্রেসগুলো একটু রেড বেস, আমি রেড কালারটা খুব পছন্দ করি, ব্লু কালারটা। তো এবারে যে আমি ওপারা শাড়িটা নিয়েছি ওটাও দেখতে পাচ্ছেন আপনারা, যে এরকম রেড কন্ট্রাস্টে তার সাথে এরকম ম্যাচিং একটা পিওর লেদারের ব্যাগ নিয়েছি। গোল্ডেন ব্যাগ আমার আছে, কিন্তু অন্য অন্য কালার যে ব্যাগ আছে, বাট এরকম রেড মানে এরকম মানে ব্লাড রেড কালারের আমার ব্যাগ নেই, পিওর লেদারের এই ব্যাগটা নিয়েছি আর কি, এই ব্যাগটা কিনেছি। আর কিনেছি এখন আমার যদিও জুয়েলারি অনেক কিছু কেনা টেনা বাকি আছে, তবু যতটুকু কিনেছি আমি দেখা দেখিয়ে দিচ্ছি, তারপর যদি আরো কিছু কিনি পরে আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আর বেডশিট ফেডশিট তো নতুন আমার আছে পুজোয় পাতার জন্য, আমি মানে বেডশিট যদি আমার খুব ভালো লাগে। তো আর কিনেছি হচ্ছে এই পর্দাটা, তো পর্দাটা কিনেছি অ্যাকচুয়ালি আমার ঘরের কন্ট্রাস্ট দুটো, এই দুটো কন্ট্রাস্টে, তো সেটা মাথায় রেখে আমি এই পর্দাটা কিনেছি আর কি। তো এটা যখন এই হবে আপনারা দেখতেই পাবেন। তো ফ্রেন্ডস মোটামুটি এই এই কিনলাম এবছরে পুজোর জন্য। আরও টুকিটাকি কসমেটিক্স তো, হ্যাঁ কসমেটিক্স তো হতেই থাকে, ওটা তো যেরকম অলিভ অয়েলের তরফ থেকে তো আমি অনেক কসমেটিক্স পেয়েছি, কসমেটিক্স আমি কিনতেই থাকি, কিন্তু কসমেটিক্স আমি আলাদা করে কিছু আর দেখাচ্ছি না, এখন কসমেটিক্সের ভিডিওগুলো আমি আলাদা করি। এটা জাস্ট হ্যাঁ জুতোটা আমি আলাদা করে দেখাবো, জুতোটা আমার কেনা হয়েছে বাট আমি এখন অব্দি সেটা জুতোটা দেখাচ্ছি না, কারণ আমি এখন এসব যাওয়ার মা দুর্গার শাড়ি টাড়ি ধরবো বলে আমি এখন জুতোটা ঠিক টাচ করছি না, তো ওই জন্য আমি নতুন জামা কাপড়গুলো আগে তুলে তুলে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি আমার জুতোটা দেখ, মানে অ্যাকচুয়ালি ঠিক জুতো দেখাতে ইচ্ছে করে না আর কি, তাই জন্য আর কি জানি তবুও দেখাবো, কারণ এটা যদি মানে পার্ট অফ মাই জব। তো ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থাকবেন, আপনারা নতুন নতুন পুজো শপিং করুন, আর আমাকে জানাতে থাকুন যে কোথা থেকে কিনলেন, কোথায় ভালো যাচ্ছে, সব থেকে ভালো আমার কোন কোন জিনিসগুলো আপনাদের কেমন লাগলো, আর সেটা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সব থেকে ভালো কোনটা আমার লাগলো আমার শপিংয়ের মধ্যে, আপনাদের সব থেকে কোনটা বেশি পছন্দের হলো সেটা আপনি জানাবেন। আর একটা জিনিস জানাবেন যে আমি কবে কোনটা পরি, এই ডিসিশনটা না আমি নিতে পারছি না, এইটা একটা খুব কনফিউজিং ডিসিশন, এটা আমার নিতে ডিসিশনটা খুব মানে কনফিউশন হচ্ছে। তো প্লিজ আপনি একটু আপনারা একটুখানি এটা আমাকে যদি জানাতে পারেন খুব সুবিধা, তো আমি রিকোয়েস্ট করছি কবে কোনটা পরবো একটু জানাবেন, আর কেমন লাগলো, আর যদি কোনো দাম কোথা থেকে কিনেছি পার্টিকুলারলি কোনোটা দিক থাকে আপনারা বলবেন। আর ডিজাইনের ব্লাউজে আমি ডিজাইন দিই, যে কোনো জিনিসের ডিজাইন দিয়েই করি, করাটা পরাটা পছন্দ করি, এমনি পরার থেকেও ডিজাইন নিজে ডিজাইন দিয়ে সেই জিনিসটা পরাটা আমার বেশি ভালো লাগে। কী ড্রেস, কী ব্লাউজ, কী আমার জুয়েলারি পিক্স অ্যান্ড ম্যাচ করে পরাটা, বা যেটা সেটে থাকে সে মানে আমি একটু মানে ইনোভেটিভ করে সব কিছু করাটা পছন্দ করি, কি আমার ঘর সাজানোর ব্যাপারে হোক, আমার রান্নার ব্যাপারে হোক, আমার নিজের মতো করে করাটা আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যেন সেলফ ক্রিয়েশন। তো এই জিনিসটা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই, তো আপনাদের নতুন নতুন কি ব্লাউজের ডিজাইন চান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা শাড়ির
এটা আমাকে দেখিয়ে দিলে আমি কালার কন্ট্রাস্ট করে আপনাদেরকে বলে দিতে পারবো যে কোন কালারের ব্লাউজটা কোন শাড়িটার সাথে ভালো লাগবে আর কী ধরনের সাজবেন। আমি আমার ভিডিওগুলো বানাতেই থাকছি যে কীভাবে সাজবেন, কোনটা সাজবেন। আমি অলরেডি আমার ষষ্ঠীর ভিডিওটাকে আমি আপলোড করেই দিয়েছি আর অষ্টমীর ভিডিওটাতে আমি ডেফিনেটলি করবো আপনাদের জন্য। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করতে থাকুন, প্রচুর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করুন। কমেন্ট করে জানার সব থেকে বড় জিনিস যেটা একদম ফ্রি, সাবস্ক্রাইব করুন। জাস্ট দেখছেন নিচে দেখবেন ডান দিকে সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওটাতে জাস্ট ক্লিক করবেন। তার পাশে দেখবেন একটা বেলের ফটো ছোট্ট, ওটাকে হিট করলে কি হবে, আমি যত আপনার ভিডিও করছি সব কিছু একটা করে নোটিফিকেশান এসে যাবে। এটা টোটালি ফ্রি, এটা করতে তো কোনো পয়সা লাগে না। বাট আপনাদের সাথে যে আমার যে মানে আমি যা যা করছি আপনাদের জন্য নতুন, সেইটা আপনাদের কাছে নিয়মিত পৌঁছানোটা খুব দরকার। তো সেটার জন্য সাবস্ক্রিপশনটা দরকার আর ওই বেল আইকনটাতে ক্লিক করা দরকার। আপনাদের যদি মানে অনেক কিছু ইনফরমেশনস আপনারা পাবেন আমার ভিডিওর থেকে, অনেক কিছু মানে স্কিন কেয়ার। তো দেখুন, আমি শুধু আজকে প্রাইজ পেয়েছি বলে, আমি শুধু গ্লোয়িং স্কিনে আমি অ্যাওয়ার্ড পেয়েছি বলে না, জি বাংলার থেকে আমি আগের থেকেই অনেক এগুলো করছি। ইনফ্যাক্ট বলতে পারেন যে এই যে মানে সাজগোজের ব্যাপারটা, এই জিনিসটা আমার প্যাশন। কারণ আমি ছোটোবেলার থেকেই এগুলোকে নিয়ে খুব চর্চা করি, এগুলোকে নিয়ে আমি পড়াশোনা করি, এগুলোকে করতে আমার খুব ভালো লাগে। মানে ছোটোবেলায় এরকমও ব্যাপার আছে যে আমার বোনেরা আসতো বাড়িতে, আমি তখন খুব ছোটো, তাদেরকে আমি নিজের কসমেটিক দিয়ে সাজাতাম। তো সাজানোটা আমার প্যাশন। আর রান্নাটা আমি ভালো সত্যি কবে থেকে করতে শিখেছি, যখন আমি হোটেল ম্যানেজমেন্ট শিখ করলাম, আমি হোটেল ম্যানেজমেন্ট যে ডিগ্রি আছে আমার, তো তখন থেকে আমার রান্নার ওপর খুব বেশি আকর্ষণ হলো। আর ঘর সাজানোর ব্যাপারে, ঘর সাজানোরটা আমি এখন শুরু করিনি, পুজোর পর থেকে ওটা শুরু করবো। কারণ এখন এইসব ভিডিওসগুলো করতে করতে আমি এত ব্যস্ত থাকছি, কারণ আপনাদের পুজোর ব্যাপারটাকে আমি চাইছি আগে কমপ্লিটলি, বিউটি কেয়ারটা, ওই টিপসগুলো কীভাবে সাজবেন, কী ধরনের ব্লাউজগুলো, এগুলোতে আমি একটু বেশি এখন স্ট্রেস দিচ্ছি। কারণ পুজোটা তো আসছে সামনে, তো তারপরে আমি এগুলো করতেই থাকবো। তো আর ডেকোরেশনের ব্যাপারটা, আমি যেহেতু দীর্ঘদিন জব করেছি, এই লাইনেই ছিলাম, ইন্টেরিয়ার লাইনে ছিলাম, তো ওখান থেকে আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার অনেক ইন্টারভিউজও হয়তো আপনারা দেখে থাকবেন ইটিভি বাংলাতে, আমি ডেকোরেশন নিয়ে বলছি, যখন আমি সাউথ সিটি মলে চাকরি করতাম। তো সেটাই আমি আর বলতে, সুতরাং এই কালচারগুলো আমার মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি আর বিউটিটা আমার প্যাশন, এখন আমি এটা নিয়েই মানে দীর্ঘদিন ধরে চর্চা করছি আর কি। বিউটি কেয়ার নিয়ে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলো নিয়ে আমি দীর্ঘদিন ধরে মানে এটা নিয়ে আমি মানে এমন একটা দিন যায়নি আমার লাইফে যে আমি এটা নিয়ে চর্চা করি। তো ফ্রেন্ডস, সেটাই তো, আপনারা দেখতে থাকুন, আমার সাথে বন্ধুত্ব যত হবে আমাকে আরও চিনতে থাকবেন, আরও চিনতে পারবেন আস্তে আস্তে, আমার জিনিসগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিন, টেক কেয়ার, বাই বাই। আজকের মতো এতটুকুই, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।